ধন্যবাদ লিটন ভাইয়াকে, যার অনুরোধে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। বিশ্বের তিনজন ভয়ঙ্কর রেসলার। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের মাঝে বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর তিন রেসলার সম্পর্কে জানাবো। এদের খেলাটা না যত ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর এরা দেখতে। তো ভিউয়ার্স, আপনি যদি WWE দেখতে ভালোবাসেন বা WWE পছন্দ করেন তাহলে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি, আশা করি আপনার ভালো লাগবে এবং আপনি জেনে যাবেন সবচেয়ে ভয়ঙ্কর রেসলারগুলো সম্পর্কে। নাম্বার ওয়ান, দ্য বুগিম্যান। WWE এর সবচাইতে ভয়ানক চেহারার মানুষ হলো দ্য বুগিম্যান। তখনকার সময়ে যারা বড় বড় রেসলার ছিলেন তারাও এই বুগিম্যানের সাথে রেসলিং খেলা তো দূরে থাক তাকে দেখেই ভয় পেতেন। আর ভয় পাবেনই না বা কেন, বুগিম্যান যখন ম্যাচের মধ্যে দুর্বল হয়ে পড়তেন বা ম্যাচ হেরে যেতে লাগতেন তখন তিনি নিজের পকেট থেকে কেসও বের করে প্রতিপক্ষ রেসলারের মুখে ছুড়ে মারতেন। তখন ম্যাচটি ডিসকোয়ালিফাই হয়ে যেত কিংবা রেসলার ভয়ে পালিয়ে যেত। শুধু কি তাই, বুগিম্যানকে ভয় পাওয়ার আরও কারণ আছে। যেমন তিনি যখন রিংয়ে প্রবেশ করতেন তখন গলায় করে ঝুলিয়ে আনতেন মানুষের হাড় এবং হাতে করে নিয়ে আসতেন এক ঘড়ি, ভয়ানক ঘড়ি, যা দেখে সিনেমার দৈত্যের মতো লাগতো। এগুলো দেখে বুগিম্যানকে অনেক ভয়ানক লাগতো এবং ভয়ানক হওয়ার কারণে দর্শকের অনেক সাপোর্টও পেত। বলা যেতেই পারে WWE এর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ও নোংরা খেলোয়াড় হচ্ছে দ্য বুগিম্যান। তাকে দেখে জন সিনা থেকে শুরু করে অনেকগুলো রেসলার আছে যারা তাকে দেখে ভয় করত। বড় বড় রেসলাররা তার সাথে রেসলিং করতেও ভয় পেত কারণ তিনি সবসময় কেঁচো নিয়ে ঘুরতেন এবং ভয়ানক চেহারার মানুষ ছিলেন তিনি। নাম্বার টু, দ্য আন্ডারটেকার। আপনি যদি WWE দেখে থাকেন তাহলে আন্ডারটেকারকে অবশ্যই দেখে থাকবেন বা অবশ্যই চিনে থাকবেন। আন্ডারটেকারকে WWE এর পান হিসেবে বিবেচনা করা হয়। এই আন্ডারটেকার এর রেসলিং ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই রহস্যে পরিপূর্ণ। মানুষের মুখে মুখে প্রচলিত আছে যে দ্য আন্ডারটেকার 7 বার মৃত্যুবরণ করার পরেও আবারও ফিরে এসেছেন এই WWE-তে। শুধু কি তাই, অন্ধকারের মধ্যে দিয়ে রেসলিং রিংয়ে প্রবেশ করা, মুহূর্তের মধ্যেই তার দুই চক্ষুকে সাদা করে ফেলা, এখনও যেন এই মুহূর্তটি মানুষের কাছে সবচেয়ে ভয়ানক মুহূর্ত। মনে করা হয়ে থাকে যে দ্য আন্ডারটেকারের মতো ভয়ঙ্কর রেসলার বিশ্বে আর দুইটা নেই। বন্ধুরা, WWE-তে সবচাইতে ভয়ানক রেসলার কে বা WWE-তে আপনার সবচাইতে প্রিয় রেসলার কে কমেন্ট বক্সে জানান। নাম্বার থ্রি, দ্য কেন। কেন যখন প্রথমে WWE-তে প্রবেশ করলো তখন সে অনেক ভালো মানের একজন রেসলার ছিল। তার পারদর্শিতা দিয়ে সবার মন জয় করে নেয়, সারা বিশ্বের মানুষ হয়ে ওঠে তার ফ্যান। কেন যতটা না তার শক্তির জন্য ফেমাস ছিল তার চেয়ে বেশি ফেমাস ছিল তার মুখোশের কারণে। কেনের মুখোশ এই ভয় সঞ্চালনের একটি প্রধান কারণ। এছাড়াও রিংয়ে এসে আগুন লাগানো তাকে আরও ভয়ানক করে তোলে। তো ভিউয়ার্স, WWE-তে সবচাইতে ভয়ানক রেসলার কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। WWE এর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। তো ভিউয়ার্স, এগুলো আমার প্রথম ভিডিওর মধ্যে 3 নম্বর ভিডিও এটা। যাই হোক, ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং যে ভুলগুলো হয়েছে সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা না জানান তাহলে তো ভুলগুলো ভুলই থেকে যাবে, তাই না? সেহেতু আপনারা জানাবেন। ধন্যবাদ সবাইকে।